রাজধানীর যানবাহনের এতটাই সংকট যে যেভাবে পারছেন জীবনের ঝুঁকি নিয়ে হলে উঠে পড়ছেন কারণ তাদের নিশ্চয়তা নেই পরের বাহনে উঠতে পারবেন কিনা পাবলিক ট্রান্সপোর্টে আপনি পৃথিবীর যে কোনো দেশের যান একটা পরিবর্তন আসছে কিন্তু এই বাংলাদেশে এখানে কোনো পরিবর্তন আসে না বাসের সংখ্যা বাড়াইতে হবে প্রাইভেট কার যাদের আছে এটা করতে হবে পরিসংখ্যান বলছে রাজধানী ঢাকায় বর্তমানে প্রায় দুই কোটি মানুষের জন্য যানবাহন চলছে সতেরো হাজারের কম যার মধ্যে কাগজে কলমে বাসের সংখ্যা পাঁচ হাজার চারশো সাতটি হলেও রাস্তায় চলছে মাত্র চার হাজার যেখানে চাহিদা মেটাতে প্রয়োজন প্রায় বিশ হাজার গণপরিবহন আশেপাশের কান্ট্রির সাথে যদি তাকাই ইভেন থাইল্যান্ডের সাথে অথবা শ্রীলঙ্কার সাথে আমাদের যেখানে প্রতি এক হাজার জনের গাড়ি আছে হচ্ছে কি মোটোরাইজ ভেহিকেল গাড়ি বলতে সব ধরনের গাড়ি এটা আছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটা আর আশেপাশের কান্ট্রি প্রত্যেকের একশোটার উপরে সেই হিসাবে কিন্তু আমাদের গাড়ির সংখ্যা অনেক কম ঢাকা শহরে প্রায় চার হাজারের কাছাকাছি বাস রয়েছে এটার মালিক প্রায় এগারোশো লোক তাহলে এই এগারোশো লোককে যদি আমি ইউনাইটেড করতে পারি যে চার হাজার বাসের প্রতিদিনের আয় মাটিতে ফেলা হলো চার হাজার দিয়ে ভাগ করে প্রত্যেককে দিয়ে দেওয়া হলো তাহলে আমরা হিসাব করে দেখছি তার আয় বৃদ্ধি পায় অথচ ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনা এসটিপি এবং এর আগে প্রণীত সব মহাপরিকল্পনায় সমস্যা সমাধানের উপায় দেয়া হয়েছে কিন্তু সেগুলোকে গুরুত্ব না দিয়ে নেওয়া হয়েছে একের পর এক উদ্যোগ যাতে সমস্যা তো কমছেই না বাড়ছে দুর্ভোগ সবশেষ বাস রুট ফ্র্যাঞ্চাইজ এবং ঢাকার চার হাজার বাসকে পাঁচ থেকে ছয়টি কোম্পানিতে নিয়ে আসার পরিকল্পনাও থমকে আছে পেইনফুল আমার কাছে লাগে আমাদের এই পরিকল্পনা কি করণীয় বিশেষ করে গণপরিবহনের ক্ষেত্রে উনিশশো সালে ডিআইটিএস রিপোর্ট থেকে আরম্ভ করে দু সালে জাইকার ডার্টস সব রিপোর্টের মধ্যেই কিন্তু এই কৌশলপত্রগুলি দিয়েই যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্থা পাওয়া যায় নাই যারা এটাকে অর্ন করবে যারা সত্যিকার অর্থে ট্রান্সপোর্ট ব্যবসায়ী তারা প্রচন্ড রকম আগ্রহ দেখিয়েছে কিন্তু এই ট্রান্সপোর্ট ব্যবসা দখল করে আছে কমপ্লিটলি অন্য গ্রুপের একটি লোক প্রচণ্ড পাওয়ারফুল তারা তাদের ব্ল্যাক মানি এখানে ইনজেক্ট করেছে ফলে ওনারাই হলেন বিগেস্ট বাধা এই এই এইখানেই এই অবস্থায় দাঁড়িয়ে আছে এই দুই বিশেষজ্ঞই মনে করেন সমস্যার সমাধান একেবারে স্পষ্ট শুধু প্রয়োজন পরিকল্পনা মতো উদ্যোগ কিন্তু সেই জায়গায় সরকারের সদিচ্ছার অভাব দেখছেন তারা তা না হলে এতদিনে অনেকটাই পাল্টে যেতে পারত নগরবাসীর এই প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা